السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এবং দয়ায়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাদ দীনা ইয়ুসরুন ওয়ালা ইয়ুশাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গালাবা ফাসাদ্দিদু ওয়া ক্বারিবু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দীন হলো সহজ, দীনের বিধিবিধানগুলি এমন যাহা প্রত্যেকটাই মানুষের জন্য করা সহজ, কোনোটাই কঠিন না। তবে কেউ যদি দীনকে কঠিনভাবে নিয়ে নেয়, যেটাকে যেভাবে রাখা হয়েছে তার মধ্যে বাড়াবাড়ি করে, তাহলে দীন তার উপরে প্রবল হয়ে যাবে, অর্থাৎ শেষ পর্যন্ত সে দীনের উপরে থাকতে পারবে না, সে ভ্রান্ত হয়ে যাবে। অতএব তোমরা সহজতা অবলম্বন করো এবং সঠিকতার কাছাকাছি থাকো। তো এই হাদিস দ্বারা বোঝা যায়, দীনের ক্ষেত্রে কেউ কোনো ক্ষেত্রে বাড়াবাড়ি করতে পারবে না এবং কাউকে কঠিনভাবে পৌঁছাতে পারবে না দীনের বাণী। অনেকে কমেন্ট করেছেন এবং প্রশ্ন করেছেন যে গোসল ফরজ অবস্থায় বা ওযু না থাকা অবস্থায় দোয়া করা যাবে কিনা, বিভিন্ন আমল সম্পর্কে জিজ্ঞাসা করছেন যে এই সম্পর্কে কি মাসআলা। তো গোসল ফরজ হওয়া অবস্থায় কি কি কাজ করা যাবে না আর কি কি কাজ করা যাবে, এ সম্পর্কে মানুষের মাঝে বিভিন্ন বিভ্রান্তিমূলক কথা আছে, বাড়াবাড়ি আছে। গোসল ফরজ অবস্থায় জিকির করা যাবে, কোনো সমস্যা নেই, এবং গোসল ফরজ অবস্থায় দোয়া করা যাবে, কোনো সমস্যা নেই। কারণ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা কুল্লি আহিয়ানিন। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেন, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতেন সর্ব অবস্থায়। তো সর্ব অবস্থার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও তো গোসল ফরজ হতো বিভিন্ন সময়। এজন্য আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত গোদাই বিনুল হারেস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ঘুমানোর পূর্বে গোসল করতেন বা গোসলের পূর্বে কি ঘুমাতেন? তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন যে উভয়টাই করতেন। তো হযরত গোদাই বিনুল হারেস বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা ফিল আমরি সিআতান, অর্থাৎ ওই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন দীনের মধ্যে প্রশস্ততা দান করেছেন, কঠিনতা দান করেন নাই। অনুরূপভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু বলেন, যাহা মুসলিম শরীফের হাদিসে এসেছে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ অবস্থায় যখন কিছু খাওয়ার ইচ্ছা করতেন বা ঘুমের ইচ্ছা করতেন, তাহলে তিনি ওযু করতেন। এবং অন্যান্য হাদিসে এসেছে যে তিনি মাঝে মাঝে ওযু করতেন না, শুধু কুলি করতেন। বুখারী শরীফের অপর হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মদিনার এক পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই আস্তে করে পিছে সরে বাড়িতে চলে গেলেন, গিয়ে গোসল করে আবার আসলেন। রাসূল জিজ্ঞাসা করলেন, হে আবু হুরায়রা, তুমি কোথায় ছিলে? তো আবু হুরায়রা বললেন যে আমার উপর গোসল ফরজ ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, মুমিন তো নাপাক হয় না, অর্থাৎ মুমিনের উপরে গোসল ফরজ হলো, তার বাহ্যিক শরীরের মধ্যে যদি কোনো ধরনের নাপাক না থাকে তাহলে তার শরীর নাপাক না। এবার আসি যে এই গোসল ফরজ অবস্থায় শুধু কোন কোন কাজগুলি করা যাবে না, সে সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও, অর্থাৎ তোমাদের উপরে গোসল ফরজ হয়, তাহলে তোমরা ভালো করে পবিত্রতা অর্জন করো।
তাহলে ভালো করে পবিত্রতা অর্জন করে যে সমস্ত এবাদতগুলি করতে হয় সেগুলি হলো নামাজ পড়া, অর্থাৎ গোসল ফরজ হলে নামাজ পড়া যাবে না, মসজিদে প্রবেশ করা যাবে না, কোরআন শরীফ ছোঁয়া যাবে না এবং তেলাওয়াত করা যাবে না, আর বাইতুল্লাহ শরীফের তওয়াফ করা যাবে না, বাইতুল্লাহ শরীফের যেখানে তওয়াফ করা হয় সেখানে প্রবেশ করা যাবে না। কিন্তু গোসল ফরজ অবস্থায় জিকির, আজকার, দোয়া, যদিও ওই দোয়ার শব্দগুলি কোরআনের আয়াতের অংশ হয়, তারপরে কোনো সমস্যা নেই, গোসল ফরজ অবস্থাও দোয়া করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু অনেকে এই সম্পর্কে, এই বিষয়ে না বুঝে সে দোয়া থেকে দূরে থাকে, জিকির থেকে দূরে থাকে। তবে এটা ঠিক যে গোসল ফরজ হলে যত তাড়াতাড়ি আসে, যত তাড়াতাড়ি সম্ভব গোসল করে নেওয়া, কারণ গোসল ফরজ অবস্থায় বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় ফেরেশতারা একটু দূরে থাকে, এজন্য যত সম্ভব তাড়াতাড়ি গোসল করা। তাহলে বোঝা গেল পূর্বের হাদিসগুলি দ্বারা পানাহার করা যাবে, ঘুমানো যাবে এবং দুনিয়ার সব কাজ করা যাবে এবং দোয়া জিকির আজকার করা যাবে, কোনো সমস্যা নেই। তবে যথাসম্ভব গোসল করে পবিত্র অবস্থায় থাকাটাই ভালো, সেটাই বাঞ্ছনীয়। আল্লাহ তাআলা সকলকে এর উপরে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।